নমস্কার, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। নস্কর একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা পিজি অর্থাৎ এমএ এমএসসি এমকম স্তরে পড়ুয়া ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করছেন তাদের অ্যাসাইনমেন্ট এক্স্যাক্ট কবে থেকে শুরু হচ্ছে আর এক্সাম বা কবে হবে, এক্সাম প্রক্রিয়া কতটা পিছাতে পারে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, তো আমি পূর্ববর্তী স্ট্যাটিস্টিক্স ও ক্যালকুলেশন অনুযায়ী বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি একেবারে ফেব্রুয়ারি মাসের শেষ 2024 সালের। যদি আমরা পূর্ববর্তী বছরে ফিরে তাকাই, ফেব্রুয়ারি মাসের 19 তারিখ থেকে এক্সাম শুরু হয়েছিল পিজি স্তরের ছাত্রছাত্রীদের, অর্থাৎ বর্তমান সময়ের কিছুটা আগে পূর্ববর্তী বছরে পরীক্ষা শুরু হয়েছিল পিজি কোর্সের ছাত্রছাত্রীদের। তাহলে বর্তমানে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় থেকে পিজি স্তরের হল এক্সাম কোন টাইম লাইনে প্রবেশ করতে পারে, তো পূর্ববর্তী স্ট্যাটিস্টিক্স এক্ষেত্রে কী বলছে? আপনাদের মধ্যে যারা পিজি স্তরে পরীক্ষা দেবেন তাদের মধ্যে 30-40% স্টুডেন্ট কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করতে পারেননি। আর এই এক্সাম ফর্ম ফিল আপ ছাড়া কোনো স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট ও এক্সাম দিতে পারবেন না। আর এক্সাম ফর্ম ফিল আপের দ্বিতীয় সুযোগের নোটিশ প্রকাশিত না হওয়া পর্যন্ত এনএসইউ পিজিদের অ্যাসাইনমেন্ট ও এক্সাম প্রক্রিয়া শুরু করতে পারবে না। তাছাড়াও এনএসইউ প্রতি বছর এক্সাম ফর্ম ফিল আপের দ্বিতীয় একটি সুযোগ দেয়। তো এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ, এক্সাম ফর্ম ফিল আপ কার্যকর করা প্রায় এক সপ্তাহ যাবৎ অতিক্রান্ত হয়। যদি ধরে নিই আজকাল বা দু একদিনের মধ্যে যদি এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ ও এক্সাম ফর্ম ফিল আপ শুরু হয় পিজি ছাত্রছাত্রীদের, তাহলে আমরা কিন্তু ঢুকে যাচ্ছি মার্চ মাসের একেবারে প্রথম সপ্তাহে। এরপর যদি অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশ হয় তাহলে অ্যাসাইনমেন্ট স্টার্ট হবে নোটিশ প্রকাশের এক সপ্তাহ পর। আবার অ্যাসাইনমেন্ট যদি খুব কম হলেও এক সপ্তাহ ধরে চলে তাহলে আমরা একেবারে পৌঁছে যাব মার্চ মাসের শেষের দিকে। তো ক্যালকুলেশন কিন্তু সেটাই বলছে, মার্চ মাসের মধ্যে যদি অ্যাসাইনমেন্ট হয় তাহলে হল এক্সাম এই জায়গায় থেকে দাঁড়িয়ে কবে? দেখুন, হল এক্সাম হওয়ার আগে কতকগুলি ধাপ অতিক্রম করতে হয় প্রত্যেকটা ইউনিভার্সিটির। এক্সামের ডেট প্রকাশ, এক্সাম রুটিন প্রকাশ, এক্সাম সেন্টারের লিস্ট প্রকাশ, অ্যাডমিট ডাউনলোডের প্রক্রিয়া সম্পন্ন করা, প্রশ্নপত্র ছাপানো, খাতা ছাপানো, ফলে কিছুটা সময় তো অতিক্রান্ত হবেই। সেদিক দিয়ে দেখলে অ্যাসাইনমেন্ট শেষ ও এক্সাম শুরুর মধ্যবর্তী সময়ের ব্যবধান খুব কম হলে দিন 20-25 থাকে। তাহলে এই রকমই যদি হয় আমরা পৌঁছে যাব একেবারে এপ্রিল মাসে। আবার নির্বাচন কমিশন থেকে প্রিমিটিভভাবে যেটা জানানো হয়েছে এপ্রিল মাসে ভোটের ডেট, তাহলে এপ্রিল মাসে ভোট হলে বিভিন্ন স্টাডি সেন্টার বা এক্সাম সেন্টার বা কলেজগুলি ইলেকশনের আওতায় কিন্তু চলে যাবে। বিভিন্ন কলেজগুলি ডিসিআরসি পুলিশদের থাকার জায়গা, মিলিটারি ফোর্সদের থাকার জায়গা ও ভোট কেন্দ্রতে পরিণত হবে। ফলে যতদিন ভোট চলবে ততদিন এনএসইউ ছাত্রদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকছে না। আর নির্বাচন কমিশন থেকে যেটুকুনি জানা যাচ্ছে যে 8-10 দফায় কেন্দ্রীয় ভোট হবে, তাহলে সেক্ষেত্রে পুরো এপ্রিল মাসটাই হচ্ছে ভোটের মাস। যেহেতু এপ্রিল মাসটাই পুরোটা সময় ধরে ভোট, তাই পিজিদের পরীক্ষা ঢুকে যেতে পারে মে মাসে। তবে আপনাদের জানিয়ে রাখি, পূর্ববর্তী বছরে যেমন পিজিদের দুটি পরীক্ষার মাঝে এক সপ্তাহ গ্যাপ থাকত এবং প্রতি রবিবারে পরীক্ষা হতো,
পরীক্ষা পিজিদের যদি পিছায় সেটা কিন্তু আর হবে না। এক সপ্তাহে একাধিক পরীক্ষা পড়ে যেতে পারে, যেমন বিডিপি ও ইউজিদের হয়েছিল। ফলে আপনাদের জানিয়ে রাখি, আপনারা এই যে পরীক্ষা পিছাচ্ছে, যতটা সময় আপনারা হাতে পাচ্ছেন পড়ে মেকআপ দেওয়ার চেষ্টা করুন। পরীক্ষা শুরু হলে মধ্যবর্তী সময় পড়ে সেকেন্ড পরীক্ষাটা দেবো এই বাসনা কিন্তু আপনারা রাখবেন না। আর আপনাদের জানিয়ে রাখি, আপনাদের লিখিত পরীক্ষা হওয়া কবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করছে, বা 80% উপরে নির্ভর করছে, এক্সাম ফর্ম ফিল আপের সেকেন্ড ফেজের নোটিশ প্রকাশ ও ইলেকশন ডিউটির ট্রেনিংয়ের চিঠি ছাড়া ও ইলেকশনের আনুষ্ঠানিক ডেট ঘোষণার উপর। তো এরকমই কোনো নোটিশ প্রকাশিত হলে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব। ফলে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী অথেন্টিক আপডেটের জন্য। এখানেই পরিসমাপ্ত, নমস্কার।